মাতৃত্বের স্বাদ উপভোগ করতে হলে যে জন্মদাত্রী হতে হবে এমন কোনো কথা নেই। মায়া মমতা আর মায়ের ভালোবাসা দিয়েও একজন মা হওয়া যায়, সেখানে জন্মদাত্রী না হলেও চলে। এমনই বার্তা দেওয়া হলো দুর্গাপুরের একটি ফটোশ্যুটের মাধ্যমে। এক অভিনেতার উদ্যোগে এই ফটোশ্যুট করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে রূপান্তরকামী মহিলাদের, যাদের কাছে হয়তো ঈশ্বর প্রদত্ত জন্মদাত্রী হওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ গর্ভধারণ করার ক্ষমতা নেই, কিন্তু তারাও সিঙ্গেল মাদার হয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারেন। একটি বিশেষ ফটোশ্যুটের মাধ্যমে তেমনই বার্তা দিতে চাওয়া হয়েছে। দাদার দিদিগিরি নামে একটি অভিনব উদ্যোগ নিয়েছেন এক অভিনেতা এবং তার উদ্যোগে এই ফটোশ্যুট করা হয়েছে। দুর্গাপুরে এই আউটডোর ফটোশ্যুট করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে অভিনেতা একজন রূপান্তরকামীর বেশে সাজ করে একটি ফটোশ্যুট করেছেন, যা রীতিমতো অভিনব এবং সাধুবাদের দাবি রাখে। তো এইবার আমি যে বার্তা দিতে চাই, যে রূপান্তরকামীরাও মা, একদমই তাই, রূপান্তরকামীরাও মা, তাদের মধ্যে নারীসত্তা বর্তমান। তারা হয়তো গর্ভধারণ করতে পারে না, গর্ভে হয়তো তারা সন্তান ধারণ করতে পারে না, সেই ক্ষমতা ঈশ্বর তাদের দেননি, কিন্তু তাদের মধ্যে মাতৃত্ব রয়েছে, তাদের মধ্যে মায়া রয়েছে, তাদের মধ্যে মমতা রয়েছে। আর মা হতে গেলে এর থেকে বেশি কিছু লাগে না। মা হতে গেলে দুটো হাত আর ভালোবাসার মতো একটা হৃদয় লাগে, যেটা রূপান্তরকামী সব মেয়েদেরই রয়েছে। তারাও পারবে একজন মা হিসাবে তার সন্তানকে বড় করে তুলতে, তারাও পারছে। আমরা দেখছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের রূপান্তরকামী যারা মেয়েরা আছে, তারা কিন্তু সিঙ্গেল মাদার হয়ে দেখাচ্ছে। বর্তমানে অনেকেই সিঙ্গেল মাদার হিসেবে সন্তান লালন পালন করছেন, জন্ম না দিয়েও তারা মা হয়ে উঠছেন দেবী যশোদার মতো। তেমনই বার্তা দিতে চাওয়া হয়েছে এই অভিনব ফটোশ্যুটের মাধ্যমে। এবং অভিনেতা জানিয়েছেন যে যেমনভাবে মাদার টেরিসা সকলের মা হয়ে উঠেছিলেন, যেমনভাবে যশোদা শ্রীকৃষ্ণের মা হয়ে উঠেছিলেন, তেমনভাবে রূপান্তরকামী মহিলারাও সিঙ্গেল মাদার হিসেবে যে কোনো সন্তানকে মাতৃস্নেহে লালন পালন করে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারেন। আজ আমি একটি লুক ক্রিয়েট করেছি, সেটা অভিনেতা সুমন চৌধুরীর ওপরে। আমি এটা একটা রূপান্তরকামী মানুষদের জন্য এই লুকটি ক্রিয়েট করেছি, আর এই ভাবনাটা পুরোটাই সুমন চৌধুরীর। আমি সুমন চৌধুরীকে সাধুবাদ জানাই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখনও পর্যন্ত সমাজ সম্পূর্ণরূপে রূপান্তরকামী মহিলাদের পূর্ণতা অর্থাৎ মান্যতা দিতে চান না, কিন্তু সেই দ্বিধা বা দ্বন্দ্ব যাতে দূর হয় তার জন্য এই ধরনের বিশেষ উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা। যেটা রূপান্তরকামী মানুষদের জন্য আমাদের সুমনদা করেছে, মানে দাদার দিদিগিরি, তো যে স্যুটটা করতে পেরে আমি খুব আনন্দিত, এবং আমি চাই যে সুমনদা আরও এগিয়ে যাক এই বিষয়ে, এবং তাদের জন্য যে ভাবনা চিন্তা এটা আরও।